শুভ সকাল চতুর্থ শ্রেণীর ছাত্রবৃন্দদের। আজকে এই সুন্দর সকালে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি নির্মলা রোজারিও, তোমাদের বিষয় শিক্ষিকা, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে। আজকে তোমাদের আমি সপ্তম অধ্যায়ের কাজের মর্যাদা সম্বন্ধে বুঝাবো। আমি অধ্যায়টি পাঠ করব এবং বুঝাবো, এবং এ থেকে তোমাদের কিছু এক বাক্যে এবং শূন্যস্থান পূরণ দিব। তোমরা তা খাতায় তুলবে এবং শিখবে। এটা তোমাদের মিড টার্মের সিলেবাস অনুযায়ী আমি সেভাবে কাজের মর্যাদা সপ্তম অধ্যায় করেছি, শূন্যস্থান পূরণ এবং এক বাক্যে উত্তর। তোমরা তা গ্রহণ করো এবং সেটা সেভাবে ভালো করে তোমরা করতে চেষ্টা করো। তাহলে আমি আমার অধ্যায়ে যাচ্ছি। অধ্যায় সাত, কাজের মর্যাদা। কাজের মর্যাদা বলতে এখানে বোঝায় যে কোনো কাজই আমরা করি না কেন তার মর্যাদা রয়েছে। আমরা এখন দেখব শ্রমজীবী মানুষ, সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। আমরা দেখতে পাই প্রত্যেক পেশার মানুষ বিভিন্নভাবে শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। আমরা এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি বইতে। তোমরা বইটি খুলে সেভাবে দেখো। কারখানার শ্রমিক, পাশের ছবিতে একটি কারখানার পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করে। এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস আর হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। পরিবহন শ্রমিক, এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। এই সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। তাহলে আমরা বলতে পারি যারা এই যানবাহনগুলো চালায় তাদেরকে পরিবহন শ্রমিক বলা হয়। দুই, চাকুরিজীবী, এই ধরনের পেশার সাথে যারা জড়িত তারা সাধারণত অফিসে কাজ করেন। তারা আমাদেরকে প্রশাসনিক অথবা অর্থ উপার্জনমূলক কাজে সহায়তা করেন। অফিস কর্মী, একজন অফিস কর্মী সাধারণত, তোমরা বইতে ছবিটাও দেখবে কিভাবে অফিস কর্মী কাজ করছে, একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন, মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন। অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন। ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনা, ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। ক্রয় বিক্রয় করা মানে কেনা বেচা করা। স্থানীয়ভাবে দোকানে ও মার্কেটে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানি করেন এবং বিদেশে পণ্য রপ্তানি করেন। আমদানি মানে বিদেশ থেকে আমরা কিনে আনি দ্রব্য পণ্য, এবং রপ্তানি করা মানে আমাদের দেশ থেকে আমরা সেগুলা বিক্রি করি বিভিন্ন পণ্য। এই সকল প্রতিষ্ঠানের অনেক লোক চাকরি করবে। অন্যান্য পেশাজীবী, আমাদের সমাজে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ পেশা আছে, যেমন শিক্ষক, আমাদের শিক্ষাদান করেন, প্রকৌশলী দালান, সড়ক ও সেতু তৈরি করেন, ফার্মাসিস্ট আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন, ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দান করেন। তিন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা যারা পেশায় রয়েছে তারা আমাদের অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের সেবা দিচ্ছেন। এই করোনা ভাইরাসের সময় আমরা তাদের জন্য প্রার্থনা করি, দোয়া করি, তারা যেন সুস্থ থেকে এই সেবাগুলো দিয়ে যেতে পারে। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয়। আইন রক্ষার সাথে জড়িত বিভিন্ন পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হল।
আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন পুলিশ, নারী পুলিশ। সে পুলিশ সম্বন্ধে আজকে আমরা বলব। পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে। অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করেন। আইনজীবী বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করেন। বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন। বিচারক যারা আইন অমান্য করেন, অপরাধমূলক কাজ করেন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন, পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন। বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনেন। তারা বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। তাহলে আজকে আমরা আমাদের কাজের মর্যাদা সপ্তম অধ্যায় পাঠ শেষ করলাম। এখানে প্রত্যেকটা লাইন তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তোমরা লাইন সুন্দর লাইনগুলো সুন্দর করে পড়বে এবং আয়ত্ত করবে। এখান থেকে তোমাদের শূন্যস্থান, এক বাক্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তর তোমরা ভালো করে পাঠটি আয়ত্ত করবে। এবং আমি যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছি এবং এক বাক্যে এগুলো তোমরা সুন্দর করে স্পষ্ট করে খাতায় লিখবে এবং শিখবে। এখন তাহলে তোমাদের আমি শূন্যস্থানগুলো বুঝিয়ে দিচ্ছি। অধ্যায় সপ্তম, কাজের মর্যাদা, শূন্যস্থান পূরণ। এক, প্রত্যেক পেশা, প্রত্যেক দেশ মানুষ শ্রম দিয়ে থাকে। তাহলে এখানে আমরা পড়েছিলাম প্রত্যেক পেশার মানুষ, এখানে পেশার হবে তোমাদের গ্যাপ, শূন্যস্থান পূরণ, শূন্যস্থান যেটা। সব ধরনের পেশাকে আমাদের দেশ দিতে হবে, সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি, আনা নেওয়ার হবে শূন্যস্থান। দেশ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন, শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। পাঁচ, অফিসে নানা কাজে দেশ ও ইন্টারনেট ব্যবহার করা হয়, অফিসের নানা কাজে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয়। ছয়, ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য দেশ করেন, ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানি করেন। সাত, শিক্ষক আমাদের দেশ দান করেন, শিক্ষক আমাদের শিক্ষা দান করেন। আট, দেশ আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন, আমরা পড়েছি বইতে ফার্মাসিস্ট আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন। নয়, ডাক্তার আমাদের দেশ সেবা দান করেন, উত্তরটি হবে ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দান করেন। দশ, দেশ কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয়, উত্তর হবে অপরাধমূলক কাজ করলে, অপরাধমূলক হবে শূন্যস্থান, কাজ করে বিচারের সম্মুখীন হতে হয়। এগারো, দেশের দেশ রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন, তাহলে আইন শৃঙ্খলা আমাদের শূন্যস্থানটা হবে। বারো, নিরাপদে চলাচল করতে দেশ আর মানুষকে সাহায্য করে, নিরাপদে চলাচল করতে ট্রাফিক পুলিশ মানুষকে সাহায্য করে, ট্রাফিক পুলিশ হবে উত্তরটা। তেরো, বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে আইনজীবীরা হবে উত্তরটা। এখন আমরা এই পাঠ থেকেই, কাজের মর্যাদা পাঠ থেকেই এক বাক্যে উত্তর দেখব। এক নাম্বার, প্রত্যেক নাগরিককে কি মেনে চলতে হয়? উত্তর, প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। তোমরা অনেকে এটাকে এক কথায় লেখো, এক কথায় দিলে হবে না, একটা পুরো লাইনটা লিখতে হবে, প্রশ্ন মেনশন করে প্রশ্নের মতো করে উত্তর লিখতে হবে। যেমন প্রত্যেক নাগরিককে কি মেনে চলতে হয়, তাহলে এখানে লিখতে হবে কিটা জরুরি বেশি কি সেটা, তাহলে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়, এই কথাটা সুন্দরভাবে লিখতে হবে। তাহলে আমরা এখানে আমাদের মার্কস আছে দুই নাম্বার, আমরা যেন সুন্দরভাবে সেটা এক বাক্যে লিখি এবং দুই নাম্বার পেতে চেষ্টা করি। এবং মূল জিনিসটা যে আইন, নাগরিক যে কি মেনে চলতে হয়, আইন মেনে চলতে হয়, যে আইন বানানটা যদি ভুল করো তাহলে তোমাদের সেখানে অনেক নাম্বার নাম্বারও কাটা যায়, তোমরা জানো ভালো করে। দুই, প্রত্যেক পেশার মানুষকে কি দিতে হয়, এখন আমরা পেয়েছি বইয়ে প্রত্যেক পেশার মানুষকে শ্রম দিতে হয়। তিন, পরিবহন শ্রমিকের কাজ কি, উত্তর, পরিবহন শ্রমিক নৌকা বাস ট্রাক লঞ্চ রিক্সা ইত্যাদি চালান। চার, পোশাক শ্রমিক কোথায় কাজ করেন, উত্তর, পোশাক শ্রমিক পোশাক কারখানায় কাজ করেন। পাঁচ, পরিচ্ছন্নতা কর্মী কি করেন, উত্তর, পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয় অফিস হাসপাতাল এবং রাস্তাঘাট পরিষ্কার করেন।
6 বিচার কাজে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উত্তর বিচার কাজে আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন 7 আদালতে কয় পক্ষের আইনজীবী থাকে উত্তর আদালতে দুই পক্ষের আইনজীবী থাকে 8 শিক্ষক কি কাজ করেন উত্তর শিক্ষক আমাদের শিক্ষা দান করেন 9 ব্যবসায়ী কি কাজের সাথে জড়িত উত্তর ব্যবসায়ী পণ্য বেচাকেনার সাথে জড়িত 10 আইন অমান্য করলে কি হয় উত্তর আইন অমান্য করলে বিচারের সম্মুখীন হতে হয় আজকে তাহলে আমরা এই পাঠে এক বাক্যে 10টা প্রশ্ন দিলাম এটার উত্তর দিলাম একটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বানানে তোমরা ছেলেরা কমা সুন্দর চোখে দেখে নেবে এবং তোমরা বানানটা ঠিক করে নেবে টিচার তো একজন মানুষ তার ভুল হতে পারে সেটা তোমরা কমা সুন্দর চোখে দেখে নিয়ে সেভাবে বানানগুলো ঠিক করে নেবে আজকের মতো এখানেই শেষ করি তোমাদের অশেষ ধন্যবাদ জানাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি।